বন্ধুরা আজ আপনাদের যে সুপারস্টার হিরোর জীবনের গল্প শোনাবো তিনি কোনোদিন না করেছেন ভিলেনের রোল, না করেছেন অ্যাংরি ইয়ংম্যানের পার্ট। অল্প কিছু কমেডি করলেও বরাবরই তিনি অভিনয় করেছেন একজন রোমান্টিক হিরো হিসাবে। ঠিক ধরেছেন, আজ আপনাদের বলবো বোম্বাইয়ের সুপারস্টার বিশ্বজিতের কথা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এক বাঙালি হিন্দু পরিবারে 1936 সালের 14ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন বিশ্বজিৎ। বাবা রঞ্জিত কুমার চ্যাটার্জি ছিলেন একজন আর্মি ডাক্তার এবং মা সিমরতিময়ী ছিলেন একজন হাউসওয়াইফ। মাত্র ১৩ বছর বয়সে মাকে হারান বিশ্বজিৎ। বিশ্বজিতের ছোটবেলা থেকেই অভিনয়ের শখ ছিল। বড় হয়ে নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। जरूरत क्या तुम्हें तलवार की, तीरों की, खंजर की, नजर भर के जिसे तुम देख लो वो खुद ही मर जाए, जरा नजरों से कह दो। किंतु রঞ্জিত বাবুর তাতে ঘোর আপত্তি ছিল। তাই তিনি বলেন, তুমি মন দিয়ে আগে পড়াশোনা শেষ করো, তারপর যা ইচ্ছা করো। দেরাদুন মিলিটারি একাডেমিতে ভর্তির জন্য সবকিছু পাকাপাকি করে ফেলেন বাবা। কিন্তু বিশ্বজিৎ আর পড়াশোনা করবেন না বলে জেদ ধরেন, আর তাতেই বাবা এতটাই রাগান্বিত হন যে বিশ্বজিৎকে বাড়ি থেকে বের করে দেন। কোনো রকমে একটি মেজ বাড়িতে থেকে রংমহল নামে একটি থিয়েটারে অভিনয় করতে থাকেন বিশ্বজিৎ। একদিন এক ডিরেক্টর তার বাবাকে ডেকে বিশ্বজিতের নাটক দেখান। মুগ্ধ হন বিশ্বজিতের অভিনয় দেখে তার বাবা। বিশ্বজিৎ অভিনয় শুরু করেন বাংলা সিনেমায়। বেশ কয়েকটি ছবি তিনি করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1960 সালের মায়ামৃগ এবং 1961 সালের দুই ভাই। আগে সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে 50 টাকা। আমাকে তো স্যার আরো চাকরির সন্ধান করতে হবে। সপ্তাহে 3 দিন 1 ঘন্টা করে 50 টাকা। আচ্ছা না, রোজ 1 ঘন্টা করে 7 ঘন্টা করে দিদি, তো 600 টাকা। ঠিক আছে, তোমাকে রোজ আমাকে 7 ঘন্টা করে পড়াতে হবে, তোমাকে আমি 600 টাকা মাইনে দেব। 600। বাংলা ছবির সঙ্গে সঙ্গে থিয়েটারও করতে থাকেন বিশ্বজিৎ। একদিন থিয়েটারে নাটক দেখতে এলেন গুরুদত্ত, আবরার আলবি এবং গীতা দত্ত। বিশ্বজিতের অভিনয়ে মুগ্ধ হয়ে গুরুদত্ত তার পরবর্তী ছবি সাহেব বিবি আর গোলামে অভিনয় করার জন্য অফার দেন বিশ্বজিৎকে এবং তার সঙ্গে 5 বছরের কন্ট্রাক্ট সাইন করার জন্য বলেন। এই সিনেমায় নায়িকা ছিলেন মীনা কুমারি এবং ওয়াহিদা রহমান। বিশ্বজিৎ বুঝতে পারছিলেন না কন্ট্রাক্ট সাইন করবেন কি না, অনেকটা বিভ্রান্ত ছিলেন। এমন সময়ে বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়, বোম্বাইতে যিনি হেমন্ত কুমার নামে পরিচিত, এবং বিখ্যাত পরিচালক ঋষিকেশ মুখার্জি তাকে বলেন, গুরুদত্তের ভরসা নেই, সে মোডি মানুষ, ছবি বানাবে কি না কে জানে। তাই গুরুদত্তকে না করে দেন বিশ্বজিৎ। ফলে সাহেব বিবি আর গুলামে ভূতনাথের চরিত্রে গুরুদত্তই অভিনয় করেন এবং ছবিটি সুপার হিট হয়। छोटे बाबू के सामने जो जी चाहे करो, लेकिन मेरे सामने नहीं पी सकोगी। इधर आओ बोतल। হেমন্ত কুমার তাকে সাইন করেন 20 সাল বাদ নামে একটি সিনেমার জন্য। বিপরীতে ছিলেন ওয়াহিদা রহমান। সিনেমা জগতে বিশ্বজিতের নাম ধীরে ধীরে বাড়ছিল। বিশ্বজিৎকে নিয়ে তার বাবার চিন্তাও বাড়ছিল। বাবা তাকে বাড়ি ফিরে এসে বিয়ে করার জন্য বলেন। যেহেতু আগে একবার বাবার কথার অবাধ্য হয়েছিলেন, তাই এবার তার বাবার কথার অবাধ্য আর হতে পারলেন না। বাবার কথা মতো বিয়ে করে নিলেন রত্না চ্যাটার্জিকে। কিন্তু এ বিয়ে বেশি দিন টেকেনি। পরবর্তীতে ডিভোর্স হয় তাদের। বিশ্বজিৎ এবং রত্নার 2 সন্তান। পুত্র প্রসেনজিৎকে তো আপনারা সবাই চেনেন, আর কন্যা পল্লবী চ্যাটার্জিও একজন বিখ্যাত অভিনেত্রী এবং প্রযোজক। বিশ্বজিৎ সাদাকালো থেকে পৌঁছে গেলেন কালার ছবির দুনিয়ায় एमन समय नायिका होते लागलो माला सिन्हा, शर्मिला ठाकुर एवं आशा पारेखेर मतो विख्यात हिरोइनरा। जन्नत भूल के बहक जाए यही, तो जन्नत भूल के बहक जाए यही। विश्वजीत अभिनयर पाशापाशी एक सिनेमा प्रयोजनाओ करलेन। सिनेमार नाम छिलो कहते हैं मुझको राजा। धर्मेंद्र, हेमा मालिनी, शत्रुघ्न सिन्हा, रेखा सह विश्वजीत निजे अभिनय करलेन सेई सिनेमाय। किन्तु छबिटी खूब खराब भावे मुख थुबड़े पड़े बक्स अफिसे। बहु अर्थ खुइए सर्वशांत प्राय विश्वजीत बिये करलेन तार द्वितीय स्त्री इरा के, जे ताके अनेक साहाज्य करेछिलेन से समय। तारपर विश्वजीत छोटो बड़ो अनेक बांगला सिनेमाय अभिनय और प्रयोजना करते थाकेन। बर्तमाने तिनि मुम्बाइये तार द्वितीय स्त्रीर संगे बसबास करछेन। तादेर एकटा मेयेओ आछे। विश्वजीतेर असाधारण अभिनय एवं तार अभिव्यक्ति आजो तार भक्तदेर मोहित करे। धारापात चैनलेर पक्ष थेके विश्वजितेर दीर्घायु कामना करी। भिडियोटी भालो लागले एकटी लाइक करे देबेन, कमेंट करे जानान विश्वजितेर कोन सिनेमा आपनार सबथेके बेशि प्रिय एबं आपनार एकटी लाइक एबं एकटी कमेंट आमादेर अनेक बेशि उद्बुद्ध करे आरो भालो भालो भिडियो बानानोर जोन्नो। ताई लाइक, कमेंट एबं शेयर करुन बंधुदेर संगे। सबाई अनेक भालो थाकबेन। बर्तमाने स्क्रिने देवा एई दुटी भिडियोर मध्ये जेकोनो एकटी भिडियो आपनि देखते पारेन। भिडियोटी शेष पर्यन्त देखार जोन्नो आपनाके अनेक अनेक धन्यवाद।